এখানে আসার আগে ওর সঙ্গে একটু ডিসকাশন করছিলাম, তো কথায় কথা উনি আপনার নাম বললেন। ই তো আমার পরম সৌভাগ্য হুজুর, আপনাদের মতন গুণীজনের সভায় অধমের নাম উচ্চারিত হয় এটা শুনে আমি কৃতার্থ বোধ করছি হুজুর। এলাকার মানুষের কত বড় ভাগ্য যে আপনার মতন অফিসার এসেছেন। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এই লঞ্চেই আসছি? সব খবরই রাখতে হয় স্যার। সদরে গিয়েছিলাম, সেখানে শুনলাম, তারপরে এখানে আপনাকে দেখলাম, আর তখন থেকে দণ্ডবত করবার একটা বাসনা জেগেছিল, কিন্তু সাহস হচ্ছিল না হুজুর। ভালোই হলো আপনার সঙ্গে এখানে আলাপ হয়ে গেল। আপনি তো বোধ হয় গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্টও, তাই না? কেন লজ্জা দিচ্ছেন স্যার? গ্রামের 10 জন লোক আমায় ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, তাই প্রেসিডেন্ট করে দিল। আমি তাদের কত বললাম ভাই আমি পারবো না, আমার শরীরে কুলোচ্ছে না, কিন্তু কে কার কথা শোনে। কিন্তু এতে যে আমার কাজ কারবারে কত ক্ষতি হচ্ছে সেটাও কেউ বোঝে না স্যার। কিসের কারবার আপনার?
এই কিছু জমজমা আছে, চাষবাস করি, তাছাড়া মাছ, জঙ্গলের মধু। মধু? হ্যাঁ, সুন্দরবনে প্রচুর মধু পাওয়া যায় স্যার। মধু বলাতে একটা নাম মনে পড়ে যাচ্ছে, মধু চৌধুরী বলে কেউ আছে আপনাদের এখানে, কালীবাবু বলছিলেন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার, যা পায় শেষ করে দেয়। তেমনি ধনেখালী রয়্যাল ফ্যামিলিতে মধু চৌধুরীর মতো একটা জানোয়ার যে জন্মাতে পারে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সেও যা পায় শেষ করে দেয়। কিরকম দুঃখের কথা আর কি বলবো স্যার, এই যে এলাকাটা দেখছেন সবটাই ওদেরই জমিদারির অংশ ছিল, কিন্তু মধু চৌধুরী এসে সব উড়িয়ে দিয়েছে স্যার। মদ, মেয়ে মানুষ, স্মাগলিং, গুন্ডাগিরি, গুণের আর শেষ নেই। ওকে কিন্তু কখনো আশকারা দেবেন না স্যার। স্যার ওই যে ধনিয়াখালি, ওই বাঁকটার ওদিকটায়। খুব চালু হয়ে গেছে যা। এই নতুন মালটি কে বলো তো? আসলে মহিম ঘোষালকে দেখো, একবার এঁটুনির মতো চিপকে আছে। আরে চোখে দেখিস না নাকি বে, পোশাক দেখে বুঝতে পারছিস না? নতুন দারোগা আসবার কথা ছিল, ওই হবে বোধ হয়। তাই গুরু, লোকটাকে দেখে মনে হচ্ছে কড়া মাল। আরে চল চল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দে দে বোতল, দে বোতল দে। এই নাও গুরু। এই পদা, এই মাছগুলো শীতে কালীগঞ্জের মহাজনকে পৌঁছে দিবি, বুঝতে পেরেছিস? আর বলবি যে বাকি বকে সব চুকিয়ে দিতে। তুমি চিন্তা করো না গুরু, সব ঠিক করো গুরু, একটু পেশাল হবে না? আমার শালাই আরম্ভ হলো। নে আসতে আটকাও খুঁজু, একটু সাবধানে আসবেন, এখানকার শিলিটিরি গুলো বড় নড়ে আর কি। পেলাম কত্তা? আমাকে নয় রে, হুজুর কে পেলাম গর হুজুর। আরে আরে, এ কি? এ হচ্ছে আমার ভৃত্য। তুই বাড়ি চলে যা, আমি একটু ডাক্তার বাবুর বাড়ি হয়ে আসছি। দেখছিস না তোদের ছায়া পড়ছে, ছড়ি গুলো আমাকে ছুঁয়ে দিলে যে তোদের সম্পনাশ হবে সারাদিকে। আরে বাড়ি ভিটনে বামুন, দিনের বেলা আমাদের ছায়া মানাতে তোমার ঘৃণা করে, আর রাতের বেলা আরে এই জল দেওয়ার জায়গাটাকে তো বৃন্দাবনের লীলাক্ষেত্র করে ফেললি রে। ডাক্তারবাবু বাড়ি আছেন? আরে আপনি, আসুন আসুন আসুন। নমস্কার 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 বসুন। শহর থেকে আপনার জন্য কিছু জিনিস এনেছিলাম, এই গ্লুকোজ, কটন প্যাডিং, এই ব্যান্ডেজ। আপনি আমার এত কষ্ট করতে গেলেন কেন? কষ্ট? আপনি সকলের জন্য এত কষ্ট করেন আর আমরা এইটুকু করতে পারব না? লেখার জন্য কিছু জিনিস এনেছিলাম,
লেখা কোথায়? ও তো স্কুলে গেছে। ঠিক আছে ঠিক আছে, এগুলো লেখাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। আর বলবেন যে আমি এসেছিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখন আসি। আচ্ছা আবার আসবো। মনে করে লেখাকে বলবেন কিন্তু যে আমি এসেছিলাম। ওদের বদলে কি হবে? ওদের দামই ডেকেছি। কেন কেন ডেকেছ? কি অধিকার আছে তোমার এদের ডাকবার? আহা, ওরা আমার গায়ে ছেলে বলে না, ওরা আমাকে ভালোবাসে। যে এগায় মাতাল আর চরিত্রহীন ছাড়া আর কেউ তোমাকে ভালোবাসে? তোমার মতো একটা অমানুষ আর জানোয়ারের ছায়া বাচ্চাদের উপর পড়লে তাদের কত ক্ষতি হবে জানো? আমি অমানুষ না, আমি জানোয়ার, কিন্তু এর জন্য দায়ী কে, আমি না তুমি? তোমার ঘৃণা, তোমার অভক্তি, তোমার অশ্রদ্ধা কখনো ভেবে দেখেছো এসব? তোমার কথা ভাবব এত সময় আমার নেই, দয়া করে আর এখানে না এলে খুশি হব। আমি তোর জন্য সদর থেকে ঝুমকো নিয়ে এসেছি। একটু পর দেখি কেমন দেখাচ্ছে। এই ঝুমকা তারই দিও প্রেসিডেন্ট বাবু, যে তোমার পাপ অন্যের ঘাড়ে চিপিয়ে দিবে, বুঝলে? মুখে যেবারে খই ফুটছে, দু পয়সার মেয়ে মানুষ জ্যান্ত পুঁতে ফেলবো। আরে যাও যাও নিজের ঘরকে যাও। তোমার সাহস, তোমার সাহস! এই যে বাবা গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ এই পাড়াতে চক্কর লাগাতে শুরু করেছো। বাহ বাহ, মুখ সামলে কথা বলবে মধু, মুখ সামলে কথা বলবে, মান সম্মান সকলেরই থাকে। আর এদের খালি মান সম্মান নেই। এই তো আমি এই তো দিতে সব কিছু তো ছিনিয়ে নিয়েছো, অন্তত মেয়েটাকে আমার জন্য ছেড়ে দাও। হ্যাঁ নাকি এখানে শালা একি এই ছাপাস কেন গিলিস বাবু? কি পাস তুই এর থেকে? লাউ ঠেলা মা তো না বা ধম্ম কথা শোনায়, এখানে আসি দুদণ্ডের শান্তির জন্য আর উনি বাক 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 চুপ। কেনে কেনে চুপ করবো? নিজের জীবনটা আর এরকম ভাবে কেনে নষ্ট করছি? তাতে তোর কি? দে বদল দে, জ্ঞান দিচ্ছে কেনে কেনে। কাল দোল, একটা প্রচন্ড হইচই করতে হবে, বুঝতে পেরেছিস? নে এই টাকাগুলো নিয়ে যা, বস্তু সবাইকে ভাগ করে দে। আর
নাকি সবার রঙের রঙে যেতে হবে ও গো আমার প্রিয়। তারপর কি রে রঙিন তোমার রঙিন তোমার রঙিন হাঙ্গামা জোরদার হবে তো কোমরের লজ্জা কে দেখবে। গুরু একটু মাল খাও। না না আগে মন্দিরটা ঘুরে আসি তারপর। আরে বাবু একেবারে সাদা একটু রঙিয়ে দি বাবু। আচ্ছা মাথায় লাগিয়ে দেব আজ কথা দর্শন করতে পায়ে আবির লাগাতে আজ দোলের দিন তো সেই জন্য দোলের দিন তো যা ওই বাউড়ি মেয়েগুলোর সঙ্গে রাসলীলা করোগে এখানে কি করতে তোমার মতো একটা মাতাল দুশ্চরিত্র এখানে আসার অনুমতি নেই বুঝলে। অনুমতি নেই না না অথচ একদিন ছিল যে আমাদের পরিবারের কেউ না এলে মায়ের পুজো পর্যন্ত হতো না। আমি মাল না খেয়েও সারাবি আর তুমি ভণ্ডামি করেও পূজারি সবই সময়ের খেল পণ্ডিত। ঠিক আছে বাবা তোমার ভগবান তোমারই থাক আমি চল। জানি
देखा तुम्हें कत बार बोले एसोना क्यों एस ভাবলাম আজ দোলের দিন তাই তাই এক গাদা মদ গেলে ভদ্রলোকের বাড়িতে নানা লেখা বিশ্বাস করো আজ আমি মদ ছুঁইনি পর্যন্ত তুমি কি করেছো বা করনি তাতে আমার কিছু যায় আসে না তুমি যে অন্ধকারে নেবেছো সেইখানেই থাকো গে কিসের হলি কার হলি চলা চলো মার বাজাও ঢোল এ মাদন মাদন হাত সত্যি কথা বলতে কি ভুবন বাবু এই জলে জঙ্গলে ডাক্তার তো দূরে কথা কম্পাউন্ডার পাও ভার কেউ আসতে চায় না তাহলে আপনি কি করে এসে গেলেন সে অনেক দিনের কথা একবার এই অঞ্চলে বেড়াতে এসেছিলাম হঠাৎ দেখি কলেরা লেগে গেছে তখন কি করি আমার কাছে যা ওষুধপত্র ছিল না তাই দিয়ে রোগটাকে আটকে দিলাম তারপর মশাই এখানকার লোকেরা আর আমায় যেতে দিতে চায় না তখন আমিও ভাবলাম যদি সব ডাক্তারই শহরে প্র্যাকটিস করে এ বেচারাদের কি হবে বাস রয়ে গেলাম
বাজান হুজুর বাজান থানায় গিয়েছিলাম শুনলাম আপনি এখানে আছেন তাই এলাম ও প্রেসিডেন্ট বাবু এখানে আছেন কি ব্যাপারটা কি ব্যাপারটা কি মধু ওই মধু চৌধুরী ওই ঠিক বুঝেছি আর কিছু বলার দরকারই না মহিম বাবু ওকে বলতে দিন বলুন মধু এক গাধা মদ গিলে হাজির বললাম মন্দিরে এসো না পবিত্র স্থান পাশ খেপে গেল বুকের উপর চেপে গলা টিপে বলে দে মদ গিলিয়ে মাংস পুরে দে দেখুন হুজুর কি অবস্থা করে দিয়েছে আপনি বিচার করুন কি দুঃখের কথা বলুন দেখি স্যার অত বড় বংশের ছেলে শেষকালে পুরোহিতের গায়ে হাত তুললো তার দোলের দিন একটু একটু নেশা করেছে উনি আর মাথা ঘামাবেন না ভুবন বাবু ঠাকুর মশাই আপনি যান না ভুবন ও মধুকে বলে দেবেন খুন কেমন কিন্তু এটা তো রোজকার ব্যাপার হুজুর হোলির দিন তো এসব ব্যাপার একটু ক্ষমা ঘেন্না করে দেবেন আপনি যান আমি দেখছি জি আগে আচ্ছা আজ তাহলে উঠি একদিন আপনার স্কুলটা এসে দেখে যেতে হবে নমস্কার 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 আসুন আসুন প্রেসিডেন্ট মশাই ভালো আছেন তো সাহেব ভেতরে আছেন আগে আছেন তো কিন্তু মানে তুমি যাও না যাও মুক্তি দেখতে যাও না আসুন আসুন মহিম বাবু তারপর কি খবর বলেন ভালো আছেন তো স্যার হ্যাঁ হ্যাঁ নতুন জায়গায় কোনো অসুবিধা টসুবিধে হলে এসব কি কিছু না কিছু নয় আমার বাগানের কিছু শাকসবজি আর ঘেরির একটা মা আছে মহিম বাবু আপনি টাকাটা রেখে দিন স্যার এই আপনি কি করছেন স্যার মহিম বাবু আমি এখানে কাজ করতে এসেছি এসব অব্লিগেশন আমি মোটেই পছন্দ করি না বড় আঘাত পেলাম স্যার আপনি যদি টাকাটা না নেন আমি কিন্তু অনেক বেশি আঘাত পাবো এই দারোগা শালা খচ্চর লোক সহজে পড়বে না মাস তরকারি টাকা হাতে গুঁজে দিল পিতু কর্তা দাদুনের টাকা তো কিছুই জমা পড়েনি দেখছি নসরুদ্দিন তো কিচ্ছু দেয়নি বলেছে দিয়ে দেবে নসরুদ্দিন খুব কষ্টে আছে কি বলে এত টাকা বাকি পড়ে থাকবে নাকি বলেছে তো দিয়ে দেবে আদায় কর আদায় কর এ সনাতন হুজুর বাঁধের ব্যাপারটা কি করলি আমি অফিসে গিয়েছিলাম কিন্তু নতুন ইঞ্জিনিয়ার খুব কড়া আজকালকার ছেলে কি দিয়ে তৈরি যায় না বাবা সোজা পেটে লাথি মারে এক কাজ কর ইঞ্জিনিয়ার বেটার কমিশন ডবল করে দে দেখি কি করে কাজ না দিয়ে থাকে তাই কর সনাতন কর্তা দারোগা বাবু স্যার নমস্কার দারোগা বাবু আরে মহিম বাবু যে আপনি কি এখানেই থাকেন নাকি হ্যাঁ আসতে আজ্ঞা হোক আজ থাক একটু তাড়া আছে কি যে বলেন স্যার আজকে গরিবের বাড়িতে পায়ের ধুলো না দিয়ে আপনি যেতেই পাবেন না ঠিক আছে আপনি যখন বলছেন দু মিনিটের জন্য আসছি আমাকে কিন্তু সারা গ্রাম ঘুরে দেখতে হবে দু মিনিটেই আমি ধন্য হয়ে যাব স্যার বাহ আপনার এই জায়গাটা তো সুন্দর আপনার পছন্দ হয়েছে বুঝি আসুন স্যার আসুন এটি ধন্য হলো এপি তো বাহ বাহ মহিম বাবু আপনি তো দেখছি মোড়াই মরুভূমিতে ফুল ফুটিয়ে ছেড়েছেন টেপ রেকর্ডার ট্রানজিস্টার স্কচ হুইস্কি মনে হয় না যে ধনেখালি গ্রামে আছি দু চারটে শৌখিন জিনিসের শখ আছে স্যার আসুন ইচ্ছা করুন চলো বুঝি আমার কিন্তু এই শখ নেই ধন্যবাদ বিলিতি না স্যার স্কচ এক পেক আমি সত্যি খাই না আর চলি একদিন একটু সময় হাতে করে এলেন স্যার হুজুর দেখেছেন দরোগা কি রকম সব চিজটা দেখছিল কোনো সন্দেহ তো করেনি দাঁড়া না বাছাধানকে এই গ্রামেই থাকতে হবে তো একটু তাড়াতাড়ি হাত চালা কি হাত মেহেদি লাগিয়েছিস নাকি হ্যাঁ তাড়াতাড়ি তো করছি বলুন আরে বড় ভাগো 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 কি আরে বোতল ভাগ বোতল চাপিয়ে নে যদি এ হলো বিপিন বাবুর কারণ শুধু মেটায় জ্বালা মেটায়
মধুবাবু। এসো এসো দন্তু ভাই এসো, বলো তোমার ছেলে কেমন আছে? কি আর বলবো বাবু, ডাক্তার সাহেব বলেন সদরে নিয়ে যেতে, কিন্তু পয়সা কোথায়? ঘরে কিছু ধান ছিল, তাও পিতে এসে কেড়ে নিয়ে গেল। কেন? মহিমবাবু কিছু পয়সা পেতেন, সেটা উসুল করে নিল। জানি না আল্লাহ কবে গরিবের দিকে নজর দেবেন। আরে আল্লাহরা তো সময় কোথায়, তোমাদের মতো গরিবের দিকে নজর দেবার। হ্যাঁ বদা বদা, এই 20টা টাকা দিয়ে দেন নসিরুদ্দিনকে। আবার আপনার কাছ থেকে টাকা নেবো? আরে রাখো রাখো নসিরুদ্দিন, আমার কাছে থাকলেই তো মদ ভাঙে খরচা হবে, 10-20 টাকা যদি ভালো কাজে ব্যয় হয় ক্ষতি কি? রাখো রাখো, আল্লাহ আপনার মঙ্গল করবেন। পরে ভাই নাওটার দিকে একটু নজর দেখো, আমি ওষুধ নিয়ে এখনই আসছি। তাড়াতাড়ি এসো। আরে চুপ করে তুমি, প্রত্যেক কথা গেলে ফাট 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 ফাট, তোর ওকে জ্ঞান দেবো গেলে। হ্যাঁ আরে ওই জ্যোতি সারা তো পুরো বদল ফাট করে। হ্যাঁ হ্যাঁ দেখ গুরু দেখ, হ্যাঁ নষ্ট করে গুরু। হ্যাঁ আমার জন্য অপেক্ষা করছে। গুরুকে দে নতুন দারোগা নাবে, তাই তো মনে হচ্ছে গুরু। কি স্যার একলা একলা ফুঁকছেন? দু একটা ছাড়ো। তাহলে পরে খাওয়া যাবে। আসুন স্যার, রাখুন আমার কাছে আরো আছে। আরে রাখুন রাখুন, তা না হলে লোকে বলবে আমি দারোগা সাহেবকে পিটিয়েই প্যাকেটটি ছিনতাই করে নিয়েছি। আপনি তো জানেন না এখানকার লোকজনদের। দেশ লাই দিন দেশ লাই দিন। আসুন স্যার। লজ্জা পাবার কি আছে, একেবারে দেশি মাল বাংলা। আপনি জানেন এ কাজটা বেআইনি। দেখুন স্যার, আপনি আমাকে আইন শেখাবেন না? এখানে কোন কাজটা আইন মতো হয় বলতে পারেন? রাতের অন্ধকারে কত বিলেতি টানা মাল এখানে পাচার হয় আপনি তার কোনো খবর রাখেন? যত আইন দেখেছেন আপনি দেশি মদের বেলায়। নিন নিন এক চুমুক ছাড়ুন, মৌজ হয়ে যাবে, মেজাজ মন সব ঠিক হয়ে যাবে। আমি খাই না। কি আপনি মাল খান না? এখানে এসে আপনি মাল খাবেন না, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি ফার্তা করবেন না, তাহলে আপনি থাকবেন কি করে? হ্যাঁ মনে হচ্ছে গলায় কণ্ঠি পরে এসেছেন। আপনি ভুল করছেন, আমি এখানে ডিউটি করতে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন? আমি স্যার জীবনটাকে এর মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করি, আর ওই যে নৌকোটা দেখছেন ওটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করি। তো আপনি চললেন স্যার, ঠিক আছে পরে আবার দেখা হবে। আরে পদা বলো গুরু, দাদাগা তো কেটে পড়লো রে। শুধু কেটে পড়লো, নেজ গুটিয়ে কেটে পড়লো। এই নৌকো নাসিরুদ্দিনের না? হ্যাঁ তোর তাতে দরকার কি? এসে গেছে হাই বেটো,
ওখানে কি করছিস? কিরে শুনতেই পাচ্ছিস না মনে হচ্ছে, হ্যাঁ নৌকো খুলছিস কেন? কর্তার হুকুম, জানো কতটা পাওনা আছে নসরুদ্দিনের কাছে আমাদের? আরে তার বদলে তো ধান উঠি নিয়ে গেছিস রে বেটা। চার বস্তা ধান এসব উসুল হয়ে গেল নাকি? কর্তা বলে দিয়েছে নসরুদ্দিনের নৌকো দেখলেই দখল করে নিবে। পিতু ভাই, ও পিতু ভাই, এত জুলুম করে না, আমি আস্তে আস্তে তোমার সব পাওনা দিয়ে দেবো। কি করে চুকিয়ে দিবি? যা কামাস তো সব নিজের ছেলের পেছনে খরচ করে ফেলিস। যেমন করে বাড়ি দিয়ে দেবো, নৌকাটা ছেড়ে দাও, নইলে আমি মরে যাবো। মরে যাওয়া যাই হোক, চলো এখান থেকে। বেদো ও নৌকোকে দিয়ে দে। বাকি পয়সাও দিয়ে দেবে। মহিমকে বলিস যে আমি জামিন রইলাম। বলি তোমার জামিন কে হবে? তোমার বাপ হারাম জাদা। যত বড় মুখ না তত বড় কাটু। নসরুদ্দিন যাও নৌকো নিয়ে যাও। আমার বাপ তুলিস তো এত বড় সাহস, তোর হিম্মত বলবি? হ্যাঁ আর বলবি? চোরের বাচ্চা, তোকে যদি আমি ঠিক করতে হয় তোমার নাম পিতাম না ছেলেকে স্যার দেখুন, মধু চৌধুরীর অত্যাচারের নমুনাটা দেখুন, সকলে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এই আমার লোক পিতাম্বর পাওনাটাকে চাইতে গিয়েছিল, তারপর চড়াও হয়ে এমন ভাবে ঠেঙিয়েছে স্যার, এ কি কোনো মানুষের কাজ? মধুবাবু তোমাকে মেরেছেন? প্রায় খুনি করে ফেলেছিল স্যার, ভাগ্যিস লেখা দিয়ে ওখানে ছিলেন তাই জানে বেঁচে গেছি। ডাক্তারবাবুর বোন কি সাক্ষী দেবেন? নিশ্চয়ই দেবেন, সচক্ষে দেখেছে। সচবাবু আপনি একটা ডায়েরি লিখে নিন। মধুবাবুকে ধরে আনো। আচ্ছা তাহলে যখনই দেখো তখনই ঘুমোচ্ছো। চলো আমার সঙ্গে, দারোগা বাবুর হুকুম। গিয়ে বলে দাও যে কাজ শেষ হয়ে গেলে আসবো। শুনতে পাওনি কি বললো? দারোগা বাবুর হুকুম, সোজা সুতি যদি না যাও তো অ্যারেস্ট করে নিয়ে যাবো। অ্যারেস্ট করে তুমি আমাকে দেখাও তো বাবা মধুরাম কি করে অ্যারেস্ট করতে হয়। আমার সঙ্গে ইয়া কি হচ্ছে? চলো দেখাচ্ছি মজা। আমি কানে পড়ে গেছি, তোরা দেখে হাত দিয়ে সকালে খুব হয়েছে রে। কি মধুরাম ধরবো নাকি? উপরে ফেলে দেবো আমি হলাম, আমি হলাম শহরের বাচ্চা। আচ্ছা আচ্ছা মধুকে আপনার রুকুমে ধরতে গেলে মধু বললে রেখে দেবো দারোগার রুকুম, আর আমাকে কাদার ভেতর উল্টে ফেলে।
এত বড় সাহস মধু চৌধুরী সরল বাবু জান তো কি ওকে অ্যারেস্ট করে নিয়ে আসি স্যার কাউকে অ্যারেস্ট করতে যেতে হবে না মশাই দেখুন আমি আমি নিজেকেই নিজে অ্যারেস্ট করে নিয়ে এসেছি আপনি আমি শ্রী মধুসূদন রায় চৌধুরী এটা শুনিখানা না এটা পুলিশ স্টেশন দেখুন মশাই আপনার কাছে আমার একটা নালিশ আছে আপনি পেয়াদা পাঠাবেন আমাকে ডেকে আনতে আর ওরা কি আমরা বাপ মা তুলে গালাগাল দেবে বাবা আপনার কাছে দেখছি সত্যি কথা বলা পাপ অন্যায়ের প্রতিবাদ করা মহাপাপ আর চোরদের সমর্থন না করা বোধ হয় আরো গুরুতর পাপ দেখুন স্যার আপনার সামনে দালাল কোথা কর বাবু যাবেন কি যাবেন না বলছেন মশাই এই মালটিকে চেনেন মহিম ঘোষাল এককাল আমাদের নায়েব ছিল আর এখন ও হয়েছে আমার জমিদারের মালিক আর আমি হয়েছি পত্রের ফিকিরি আর এই পিঠে বেড়া ছিল আমার পেয়াদা এরা যদি আমায় গালি গালাজ করে স্যার আমি তো সহ্য করবো না আপনি কি করবেন আপনি মারপিট করবেন আইন নিজের হাতে নেবেন আমি তো বলেছি অন্যায় সহ্য করবো না এ গিয়ে আমায় গালি গালাজ করবে আরে পিটু বেটা গিয়ে গরিব না শুরু নৌকো খুলে তার মীমাংস করে দেবেন আপনি হ্যাঁ তো বড় সাহস আপনার দেখুন মশাই এত মেজাজ ফেজাজ দেখাবেন না মেজাজ আপনার মতো লোককে কি করে সাহায্য করতে আমি জানি হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জল আপনি আমার কিচ্ছু করতে পারেন না চাপকে পিঠে ছাল তুলে দেব কি বললেন চাপকে পিঠে ছাল তুলে দেবেন আপনি যত ধারায় বলায় করছেন কেন দেখান হিম্মত দেখান দেখি একবার আসুন গেলেন যে দম ছুটে গেল যাচ্ছি স্যার কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই বিচারটা কিন্তু ঠিক করলেন না এটা মনে থাকবে দেখলেন স্যার আপনারা যান জামাটা কি খুলে নেই না শুয়ে পড় ভীষণ ভাবে জখম হয়েছে যে এই গান এছাড়া আর আমাকে কি দেবে বলুন সারা গাঁও তোমাকে ভুল বুঝলেও আমি তোমাকে কখনো ভুল বুঝব না মধু সত্যি বলছেন ডাক্তার তারা হ্যাঁ মধু আমি তোমাকে আগের মতো স্নেহ করি আমি সব বুঝি কিন্তু চুপ করে থাকি ছি এইভাবে কেউ চাবুক মারে চাবুকের মার হয়তো একদিন ভুলে যাবো ডাক্তার দাদা কিন্তু ভুলতে পারবো না অতীত সব সময় চাবুক মারে তোমার দুঃখ আমি বুঝি মধু কিন্তু ইন্সপেক্টরের এভাবে চাবুক মারা আমি কিছুতেই সমর্থন করতে পারছি না সব কিছু না জেনে মন্তব্য করো না দাদা কি বলছিস তুই দেখেছিস কিভাবে মেরেছে অন্যায় করলে শাস্তি পেতেই হবে আমি কোনো অন্যায় করিনি যদি দরকার হয় এরকম অন্যায় আমি আবার করব আরে ঝুললে কোথায় ছেড়ে দে দেখা শিখে দেখি দাদা সুন্দরবনের জানোয়ারদের মধ্যে আমিও একটা জানোয়ার তারাও গুলি খায় জখম হয় কিন্তু বর্তি লাগায় না তোর কি হয়েছে বলতো এসব কথা বলতে গেলি কেন
যা দেখেছি তাই বলেছি, মিথ্যে তো কিছু বলিনি। দেখ লেখা, আমি সব বুঝি কিন্তু চুপ করে থাকি। তুই মধুর জ্বালাটাকে বুঝতে পারিস না? আমাকে তো কি কখন বোঝার চেষ্টা করেছো দাদা ভাই? আমার জ্বালাটা কি জ্বালা নয়? আজকে যদি তুমি না থাকতে, আমার এই স্কুল না থাকতো, তাহলে তাহলে আমি কবে শেষ হয়ে যেতাম? আরে ডাক্তার বাবু যে কোথায় চললেন? এই আপনার কাছেই আসছিলাম। তাই নাকি? শরৎবাবু আপনারা একটু এগোন, আমি এক্ষুনি আসছি। তারপর বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আমার বিরুদ্ধে অভিযোগ? আমার অপরাধটা কি? আপনি মধুর প্রতি ন্যায় বিচার করেননি। দেখুন ডাক্তারবাবু, যে আইন নিজের হাতে নেবে তাকে তো শাস্তি পেতেই হবে। তাই বলে আপনি চাবুক মারবেন? ওইভাবে ছাল চামড়া তুলে নেবেন? ডাক্তারবাবু আই এম সরি ভবন বাবু, কি করি, আমি একজন ডাক্তার, রোগীকে ঠিক তার উপর থেকে আমি সারাবার চেষ্টা করি না, তার মূল কারণটা জেনে একেবারে মূল কারণটাকে সারাবার চেষ্টা করি। আসল কথা কি জানেন, মধুকে ঠিক উপর থেকে আপনি বুঝতে পারবেন না। আসলে ওর মনটা কাঁচের মতো স্বচ্ছ, শিশুর মতো সরল। আপনি কি বলতে চান মহিম ঘোষাল আর পিতু মিথ্যে অভিযোগ করেছে? এমনও তো হতে পারে, ওরা মধুকে ইরিটেট করেছে, গায়ে হাত তুলতে বাধ্য করেছে। আপনি ওদের জানেন না ভবন বাবু, ওদের জন্যই মধুর জমিদারি চলে গেছে, তাই আজ বেচারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, লেখার মনকেও ওরা মধুর বিরুদ্ধে বিষিয়ে তুলেছে। রেখা দেবী মানে আপনার বোন? আগে হ্যাঁ, দুজনে পরস্পরকে খুব ভালোবাসত, কিন্তু আজ মধুর নাম শুনলেই ও জ্বলে ওঠে, সহ্য করতে পারে না। ও দেখুন ডাক্তারবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি ভুল করে থাকি তার সংশোধন আমি করবই। আমিও তো সাধারণ মানুষ, রেগে গিয়ে ভুল করাটা স্বাভাবিক। আরে এসো এসো অমর সিংহ, এবারে যে একবারে পুরো ছমাস বাদে এলে। গন্ডগোল ছিল প্রেসিডেন্ট বাবু, ঝামেলা মেটেনি বলে আসতে পারিনি। কেন, তোমার ডাকাতি কেস কি এখনো শেষ হয়নি? মিটে যাবে, ওই যে আমি চিন্তা করি না। আরো মজার ব্যাপার কি জানো, পুলিশ খুঁজছে রাম সিংকে, ওরা জানে না যে রাম সিং আর উমের সিং দুজনেই একই লোক। আরে ছাড়ো সব বাদ, তুমি কেন আছো প্রেসিডেন্ট, সব ভালো তো? না ভালো আর থাকতে দিচ্ছে কোথায়? কেন, মোদী যদি যে আরম্ভ করেছে কিভাবে যে কি করবে তা বুঝে উঠতে পারছি না। বাস এই বাদ, তুমি কিচ্ছু ভেবো না প্রেসিডেন্ট, ও সালা মধুকে বাচ্চা কো আমি ঠিক সমঝে দেবো। মালটা তো বড় খাসা প্রেসিডেন্ট, চলো একটু মশকরা করা যাক। ওমর সিং এর যখন পছন্দ হয়েছে তখন তো সে ওটা না নিয়ে ছাড়বে না। রাজা দেখি মুখটা, Thank you.
চিন্তা করো না, আমরা সামলে নিচ্ছি। এই হোদল কুচকুচ, এই যোদ্ধে একটু বিপিন সোনা দে, বা ডার্লিং একটু প্রসাদ খাও। অমর সিংহ, তোমার কি খুব লেগেছে? কত মজা জানি তো। অসভ্য ব্যবহার করছিল, সেই জন্য মধু ওকে মেরেছে। হ্যাঁ, লেখা কি ঠিকই বলছে? আপনি বাড়ি থাকেন? নমস্কার হুজুর। কি নাম তোমার? অমর সিং সরকার, উমর সিং। অমর সিং, আরে ভদ্রলোক, বিরাট ব্যবসায়ী লোক। ও, আপনি ব্যবসায়ী? হ্যাঁ সরকার। মনে হয় আপনি কি দুটো নামে ব্যবসা করেন নাকি? হ্যাঁ, অমর সিং আর রাম সিং। খাওয়ার চেষ্টা করবেন না। হাসানাবাদ ডাকাতি কেসের আসামি তুমি না? কি কি বলছেন হুজুর, ডাকাতি মামলার আসামি? আমার তো কিছুই জানা ছিল না। আস্তে আস্তে আপনার সবকিছুই জানা হয়ে যাবে, কটা দিন একটু ধৈর্য ধরে থাকুন। চলো একে নিয়ে চলো, চলো। কিছু হয়নি তো? আমি তো ভয় মরি, শুনলাম উমেশ সিং বাজারে গুন্ডাগিরি করছিল। ভাবার কিছু নেই দাদা ভাই, আমি ঠিক আছি। ভাগ্যিস মধু ওখানে পৌঁছেছিল, তাই এই যাত্রা বেঁচে গেলি। ও কোথায়? ওর কোনো চোট টোট লাগেনি তো? লেখা, লেখা, আর যাচ্ছিস কোথায়? তুমি সবসময় আমার সঙ্গে ঝগড়া করো, এবার ঝগড়া করে দেখো, আমি ঠিক ওই নদীতে ডুবে মরব। আরে বাবা, তাহলে তো এখানে একটা দ্বিতীয় তাজমহল তৈরি করতে হবে, কিন্তু এত খরচা তো আমি পেরিয়ে উঠবো না। যা, ফাজলামি করো না। আমাদের তাজমহল হবে ধরণীর এক কোণে, রচিব আপন মনে এতটুকু বাসা, সেই হবে আমাদের ভালোবাসা, বুঝলে মশাই? আমার জন্য তোর এত মাথা ব্যথা কিসের? তা তো জানি না বাবু, কিন্তু তোর জন্য বড় চিন্তা হয়। আরে মাতন, এ সারা জানটা এত সহজে যাবে না, বুঝলি? যা, বাড়ি যা। না, আমি যাবো না। বাড়ি যাবে না? না না না, তোকে সঙ্গে নিয়ে তবে যাব। সকাল থেকে কিছু খাসনি, আমার বুঝি কষ্ট হয় না? তোর কষ্ট হয় না রে? হ্যাঁ হয়তো, বোঝো না। আচ্ছা বাবা, চ চ চ। খুব রস হচ্ছে না? খুব রস হচ্ছে। না 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 না,
চাবুক মারবেন তো? আপনার সারা পিঠ ফুলে গেছে, আপনি ওষুধ লাগাননি? সে কি মশাই, নাটক করছেন না তো, না বিবেকের দংশন? মধুবাবু, আই'ম রিয়েলি সরি, আমি সত্যি অনুতপ্ত। আপনি বসুন। বসব? হ্যাঁ, আমরা দুজন একসঙ্গে খাবো। খাবো? দাঁড়ান দাঁড়ান মশাই, আপনি তো সব গোলমাল করে দিচ্ছেন। এই এত ভালো ভালো কথা অনেকদিন তো কেউ বলেনি। দেখুন মধুবাবু, আপনার জন্য সত্যি আমার দুঃখ হয়। কেন? কত বড় বংশের ছেলে আপনি, লেখাপড়া শিখেছিলেন, হঠাৎ এরকম হয়ে গেলেন কেন? জেনে লাভ কি বলুন, আপনারও কোনো লাভ নেই আর আমারও সালা কোনো লাভ নেই। লোকরা আপনাকে অপমান করে, ঘৃণা করে, আপনার কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয় বই, কষ্ট হয়। আর কষ্ট বলার জন্য যে এই যে বিপিনবাবুর কারণ সুধা, আপনার একটু
একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ বলুন। লেখা দেবী আপনাকে ভুল বুঝলেন কেন? মরেছে এইসব কথা আবার আপনার কানে তুললোকে? না না মনে হয় ওসব বিশ্বাস করবেন না, ওসব গুজব, ওসব মিথ্যে কথা। মিথ্যে কথা? তাহলে আপনার হাতের এই আংটিটাও মিথ্যে, এতে যে নামটা লেখা রয়েছে সেটাও মিথ্যে বলুন। না এটা মিথ্যে নয়। আপনি একান্ত শুনতে চান আমার সব কথা? এই আংটিটা লেখা একদিন আমাকে বাবু দিলে তো দোষটা গোলমাল করে। ওই ডোজেতেই তো যত গোলমাল, কি কতটা নেবে কি কতটা দেবে। আহ ছাড়ো, বলেছিলে কাকাকে কি বলবো আমাদের বিয়ের কথা? ওফো না গো না, ওই যে তোমাদের পুরনো চালের গোলাটা খালি পড়ে রয়েছে, বললাম না ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো, ভুলে গেছো? একেবারে ভুলে গেছি, জানতাম। আর তুমি এমন করে রেখেছো না, সত্যি কথা বলতে কি তোমার কথা ছাড়া কোনো কথা মনেই থাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে বলো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, মনে থাকবে। ওরে বাবা মনে থাকবে, না এই এই শাড়িতে গিট মাথা। বা 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 বেশ, মনে রাখবে তুমি আর আমার শাড়িতে গিট। আবার ভুল করে বুঝলাম। এই হিসেবে এত গোলমাল কেন মহিম? টাকা পত্র সব যাচ্ছে কোথায়? হুজুর আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, এ আমি কিছুতেই বলতে পারবো না। স্টেটে নায়ক তুমি, বলি খরচপত্র হিসেব তুমি দেবে না দেখে দেবে? হুজুর মধুবাবুর হাব ভাব কিরম গোল মেলে ঠেকছে, মানে ব্যাপার হচ্ছে উনি চাইলে তো আর আমি আপনার ভাইপো। হুজুর আপনি পারো মুখ একটু বুঝিয়ে বলতে পারেন। এই যে মহিম বাবু আপনি এখানে, যাক ভালোই হয়েছে। শুনলাম এবারে দোলেতে গঞ্জের মেলা নাকি জুয়া খেলার বন্দোবস্ত করেছেন। জুয়া তো পালাপাপ্পনের একটা অঙ্গ ছোট হুজুর। শুনলাম কাকা, চাষিদের কাছে খাবার পয়সা নেই, ওদের জুয়া খেলিয়ে এই ভদ্রলোক আরো সব প্রশান্ত করতে চান। শুনুন ওসব জুয়া ফুয়া চলবে না, বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বন্ধ করতে হবে। বুঝলে মহিম, মধু যখন বলছে তখন ওটা বন্ধই করে দাও। চে আকে হুজুর। কাকা ওই নদীর ধারে আমাদের ওই যে পুরনো গুদামটা পড়ে আছে না, ওটা পরিষ্কার করে নেবো। কেন? ওই অশ্বিনী ডাক্তারের বোন লেখা ওখানে একটা বাচ্চাদের জন্য স্কুল করতে চায়। বাচ্চাদের জন্য স্কুল? আরে সেটা তো খুব ভালো কথা। কিন্তু বড় হুজুর ওটা তো আমাকে দেবেন বলেছিলেন। বলেছিলাম নাকি? তা আমি তোর অন্য ব্যবস্থা করে দেব। মধু যখন বলছে বাচ্চাদের স্কুল হবে তখন তাই হোক। ঠিক আছে হুজুর, স্কুলই হোক। তাহলে সাত দিনের মধ্যে গুদামটা পরিষ্কার করে রাখবেন? হয়ে যাবে মধুবাবু, বড় ভুজু স্বয়ং যখন বলছেন তখন সব হয়ে যাবে। কাকামে যাচ্ছে। এসো বাবা, আমি বিশ্রাম করতে চললাম মহিম, এই শরীরটা ভালো নেই। আসুন আসুন কর্তা মশাই। নায় মশাই, ছোট হুজুর যে আপনার বোড়ের চাল উল্টে দিয়ে গেল। আমার ঘোড়ার চালটা তো এখনো দিইনি পিতু, তুই শুধু দেখে যা। ছোট হুজুর মেলায় জুয়া খেলা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর গুদাম সাফ করার কাজও শুরু করে দিয়েছি। বাবা আপনি তো কাজের লোক হয়ে গেলেন দেখছি। আপনাদের দয়া হুজুর। ঠাকুরবাবুগুলো বলে সত্যি হুজুর আপনার ঘরটা এমন অগোছালো হয়ে পড়ে থাকে, তো যদি অনুমতি করেন তো কাউকে এখানে কাজে পাঠিয়ে। ঠিক আছে কাউকে পাঠিয়ে দেবেন, আমার ঘর তো খোলাই থাকে। তাহলে সৌরভী? হ্যাঁ ঠিক আছে সৌরভীকে পাঠিয়ে। হ্যাঁ ওকে পাঠিয়ে দেবেন। তাহলে আমি এখন আসি ছোট হুজুর। আসুন। কাল থেকে মধুবাবুর ঘরের কাজ তুই করবি, কথাটা বুঝতে পারলি তো? বুঝছি গো বুঝছি। রাত্রে চলে আসিস? আসবো ক্ষণ।
ছোট কর্তা। হ্যাঁ বলুন। আপনাকে খুঁজছিলাম। বড় কর্তার শরীর খারাপ, আপনি মন্দিরে না গেলে যে পূজা আরম্ভ করতে পারছি না। সে কি, আমি না গেলে পূজা আরম্ভই হবে না? আগে না না না, ভগবানকে এতটা ছোট করবেন না। এটা আমাদের বহু পুরনো প্রথা ছোট কর্তা। এই প্রথা সংস্কার এগুলো বাদ দিন তো, ভগবানকে একটু রেহাই দিন, উনি তো হাঁপিয়ে উঠলেন। এই সব সময় তর্ক, উনি যখন বলছেন চলো না। হ্যাঁ আসুন আসুন ছোট কর্তা আসুন। চলো চলো বলছো? হ্যাঁ। যখন আমি তোমার কাছে থাকবো না, তখন এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে থাকবে না, এই ধারণাটা আসছে কোথেকে? কি বিশ্বাস বলো, তোমরা হলে এখানকার জমিদার, হয়তো কাল অন্য কাউকে ভালো লাগতে পারে, ব্যাস ভুলে যাবে আমাকে। এটা কিন্তু হতে পারে। তার মানে? মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগতেও পারে। আমি থাকতে অন্য কোনো মেয়েকে? তাতে কি হয়েছে, আমরা যখন এখানে জমিদার তখন অসুবিধে কি আছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে শোনো, এই যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি থিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে, যদি হই কাকন তোমার হাতে, রিনি থিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দেখো দেখো ওই নৌকোটার উপরে এত ভিড় কেন করছো? নৌকোটা ঘোরাও তো, নৌকো ঘোরাও, ওদিকে নিয়ে চলো। আমার
বাপকে বাড়ি নিয়ে গেছে। এত কাঁদবার কি হয়েছে? এ তো নতুন কথা কিছু নয় ছোট হুজুর, এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? কি বলেছো তুমি চাষিদের? আমি বরং ওরাই নালিশ করছিল যে মহিমবাবু খাজনার হিসেবে কিছু গোলমাল করেছে, তাই আমি আমি বেঁচে থাকতে তোমাকে এই বিষয়ে মাথা ঘামাতে কে বলেছে? আপনি আমাকে ভুল বুঝছেন কাকা, আমি শুধু ওদের বোঝাতে চেয়েছিলাম যে কি করে খাজনা ফাঁকি দেওয়া যায়, কি করে জমিদারকে জব্দ করা যায়। না না না, আপনি উত্তেজিত হবেন না বড় হুজুর, উত্তেজিত হবেন না, এক চুমু খেয়ে নিন, কাশি বন্ধ হয়ে যাবে। এই অতিরিক্ত পড়াশোনা করে করেই না ছোট হুজুরের মাথাটা বিগড়ে গেছে, আপনি আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে বড় হুজুর, সব ঠিক হয়ে যাবে। লাই মশাই, এই বাপ পেটে গিয়ে আমি কোথায় যাবে, কি করবে, কাউকে মুখ দেখাতে পারবে কি? অত চিন্তা করছিস কেন, অনেক জায়গা আছে, কোথাও না কোথাও তোকে পাঠিয়ে দেবো, শুধু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি নিশ্চয়ই করবে। দিদি কে সৌরভী, হঠাৎ এত রাত্রিরে? আমি বড় বিপদে পড়েছি দিদি। কি হয়েছে, জ্বর? চল ওষুধ দিচ্ছি। ওষুধে কিছু হবে ক্লাই, আমার এই বিষ তাও বিষ, আমি মরতে চাই। কি বলছিস, কি আয় ভেতরে আয়, এখন বল তোর কি হয়েছে। দিদি গো, দিদি গো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার পেটে বাচ্চা এসেছে। কি বলছিস, কে কে তোর এই সর্বনাশ করলো? জিজ্ঞেস করুনি দিদি, আমি বলতে পারবো নি। কেন কেন বলতে পারবি না? ওনারা হলেন গিয়ে বড় লোক, আমি বললে লোকে মানবে নি। লোকে মানুক বা না মানুক তুই বল, কে সে? মধুবাবু দিদি। কি বললি, জানিস কার নামে কি বলছিস? রেতের বেলায় রোজ মধুবাবু আমার ঘরে আসতে, যে বুঝতে পারলেন আমার সর্বনাশ হয়ে গেছে, আশা বন্ধ করে দিলে। বেরিয়ে যা বলছি। আমি জানি দিদি, আমার কথা কেউ বিশ্বাস করবেনি, আজ আমার বড় ছাড়া কোনো উপায় নাই দিদি, কোনো উপায় নাই। আরে মধু, এত রাতে এই ঝড় বাদলে? দাদা, ওই কালীগঞ্জের বাঁধে ফাটল দেখা দিয়েছে, কিছু লোক এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি দেখা শুয়ে পড়েছে নাকি? আলো তো জ্বলছে, জেগেই আছে বোধ হয়, দেখো নাকি।
তুমি এখানে কেন এখানে এসেছো? ওষুধ চাই সৌরভীর জন্য। সৌরভী? হ্যাঁ সৌরভী। দাদার কাছে বলার সাহস নেই তাই আমার কাছে এসেছো। কি বলছো রেখা? ঠিক বলছি। তুমি জানো সৌরভীর কি সর্বনাশ তুমি করেছো? আমি কি সর্বনাশ করেছি এসব তুমি কি বলছো? কি ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো, চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও, চলে যাও, আর কোনোদিন তুমি এখানে এসো না। রেখা চলে যাও। তুমি বল রেখা। আপনার নামে ওয়ারেন্ট আছে মধুবাবু। আমার নামে? জমিদার বাবুর বাড়ি থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে। কাকার টাকা চুরি গেছে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ, চুরি আপনি করেছেন। কি বলছেন কালীবাবু, নিজের বাড়ি থেকে চুরি করে? আটা সারা প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ? টাকাটা আপনার ঘর থেকে পাওয়া গেছে। আমার ঘরে? আজ্ঞে হ্যাঁ। আমি বড় হুজুরকে বোঝাবার কত চেষ্টা করলাম ছোট হুজুর, কিন্তু কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় এখন আপনি থানায় চলুন, সেখান থেকে যা ব্যবস্থা করা যাবে। চলুন। আসুন। অভিযোগে আমার 3 বছরের জেল হয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বেরিয়ে যখন ভাবছি কোথায় যাব, তখন পদা জ্যোতির সঙ্গে দেখা হলো। আরে জ্যোতি, গুরু ভাই তো গুরু, আমরা এখানে। কেমন আছো গুরু? খুব ভালো, তোরা কেমন আছো? খুব ভালো, চলো চলো। তোরা আমাকে ঘাড়ে নিয়ে গেল আর বললো মহিম ঘোষাল আমার সবকিছু আত্মসাত করে নিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে একজন প্রধান হয়ে দাঁড়িয়েছে। কে কে ওখানে? চিনতে পারছ মহিম ঘোষাল? কে মধুবাবু? বাবু? বাবু তো এখন সারা তুমি। এ আপনি কি বলছেন মধুবাবু? আপনি বেরোলেন কবে? আসুন বসুন বসুন বসুন। বসবো বলছো? তোমার এখানে বসার দিন চলে গেছে মহিম ঘোষাল। মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে তোমার লজ্জা করে না? আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন মধুবাবু, আমি আপনাকে ছাড়াবার অনেক চেষ্টা। রাখ রাখ, আমার সঙ্গে বোঝাপড়াটা পরে হবে। আগে বলো দেখি চাঁদ, কাকাকে খুন করলে কি করে? খুন? কে কে বলে খুন? শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপর উনি চলে গেলেন। হঠাৎ চলে গেলেন? হঠাৎ? এটা যদি হঠাৎ চলে যায়? আপনি কি করছেন? ওতে গুলি ভরা আছে। বন্দুক
অব্দি অনেক বাঘ মেরেছিলাম মহিম ঘোষাল, তোমার মতো শেয়ালকে কি মারবো রে? এনাও, এটাও তোমাকে দিয়ে দিলাম। এবারে বলো তো মহিম ঘোষাল, টাকা টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কি করেছো? সেসব তো নিলাম হয়ে গেছে। আর সেগুলো তুমি বেনামে কিনে নিয়েছো, এই তো? না, আমি বেনামে না, আবার কিসের? মানে বেনামে কিনেছি, আমি ভাবলাম ঘরের জিনিস ঘরেই থাক। তাছাড়া এসব তো আসলে আপনারই মধুবাবু, আপনি ইচ্ছে করলে এই বাড়িতেই থাকতে পারেন। না না, এখানে কি থাকবো? তবে হ্যাঁ, এই গ্রাম আমি ছাড়বো না। এই গ্রাম ছাড়বো সেদিন, সেদিন তোমাকে শেষ করতে পারবো। শয়তান কথা। রেখা কে? তুমি? কেন এসেছো এখানে? কোথায় যাবো বলো? আজ কাকা নেই, বিষয় সম্পত্তি সমস্ত নিলাম হয়ে গেছে। এই গাঁয়ে তুমি ছাড়া আমার কি আছে বলো? আমাদের মধ্যে এবার কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছ? এতদিন পরেও সে ঘৃণা? রেখা, সেদিনের কথা সব ভুলে গেছো বুঝি? সেসব কথা আমি ভুলতে চাই। রেখা, আমি নির্দোষ, আমাকে বোঝবার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করবো, তোমাকে না সৌরভীকে? সৌরভী? হ্যাঁ, সৌরভী, যার তুমি সর্বনাশ করেছ। কি সর্বনাশ করেছ? সৌরভী তোমার সন্তানের মা। রেখা! কে? মধুনা? আরে কবে এলে? এসো এসো, আবার কি হলো? এসো চল চল ভেতরে চলো। আরে অনেকদিন পরে এসেছো, আর চলো না, আর যাচ্ছ কোথায়? না না, ওহো কি মুশকিল। সৌরভী, এখানে সৌরভী বলে একটি মেয়ে থাকতো, কোথায়? কোথায় গেছে? আরে কথা বলছে না কেন? কোথায় গেছে? কথা বলছে না কেন তোমরা? সৌরভী, 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 কে খুঁজছে গো সৌরভী রে? বাবু তুই কবে এলি? মাতন, সৌরভী কোথায় রে? সৌরভী ঘরকে চলো বাবু। আগে বল সৌরভী কোথায়। ঘরকে চলো না, সব বলবো। তারপর থেকে সৌরভীর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হতিশ খুঁজে পাইনি। ওকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের, মধু আমার উপর ভরসা রাখো। কোনো লাভ নেই ভুবন বাবু, ও শয়তান কোনো প্রমাণ রেখে কাজ করে না। ভুবন বাবু, আমার এই অবস্থার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না। মহিমা আজ এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তার টাকা পয়সা মান ইচ্ছুক সব কিছু হয়েছে, তার জন্য আমার এতটুকু হিংসে নেই, এতটুকু দুঃখ নেই। কিন্তু দুঃখটা আমার কোথায় জানেন? তার ট্রাস্কেল লেখা আর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তোমার জন্য দুঃখ হয় মধু, তুমি সত্যিকারের মানুষ, আর মানুষ হয়েই তোমাকে বাঁচতে হবে। রসিকতা করছেন না? রসিকতা তো তুমি তোমার জীবনটাকে নিয়ে করছো মধু, তবে তুমি আবার সব কিছু ফিরে পাবে, আর এ ব্যাপারে আমার সহযোগিতার কোনো অভাব হবে না। মধু, এখানকার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমার বিশেষ বন্ধু, ওকে বলবো তোমাকে একটা কাজ দেবার জন্য। আমায় কাজ দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেবে, আর আমি হবো জামিনদার। কি জানি, তাহলে ওই কথাই রইল। আমতলি বাঁধের কাজ আপনি করছেন? বাঁধের কাজ তো আপনি দিলেন মিত্র সাহেব, কিন্তু এত টাকা আমি পাবো কোত্থেকে? ওর জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না, মাঝে মাঝে আমি নিজে বাঁধ ইন্সপেকশন করব এবং আপনাকে পার্ট পেমেন্ট পাইয়ে দেবো। তা হঠাৎ আমার উপর এত দয়া? দয়া কিসের দয়া? আমার বন্ধু আপনাকে রেকমেন্ড করেছে, তাই আমার বিশ্বাস যে আপনি অনেস্টলি কাজ করবেন। অনেস্টলি বলতে আপনি কি মিন করছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না স্যার, একাতে তো আর তালি বাজে না। তার মানে? আপনাদের এই লাইনে নানা রকমের কারবার চলে, মানে কাজকর্ম করলাম না, একে খাইয়ে তাকে খাইয়ে বিলটি পাস করিয়ে নিলাম, এরকম অনেস্ট আমি হতে পারবো না স্যার। কোথাও কোথাও এই সমস্ত চলে আমি জানি, কিন্তু আপনার মতো বিশ্বস্ত লোক পেলে হয়তো আমি এই সমস্ত বন্ধ করতে পারবো আশা করি। ঠিক আছে স্যার, দয়া করে এইটুকু মনে রাখবেন, কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি,
এরপরও যদি আপনার ওভারসিয়াররা আমাকে বিরক্ত করে, ঘুষ ঘাস খেতে চায়, আমি কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওসব ফৌজদারি মামলা জেলের পরোয়া আমি করি না, ওসব আমার ঘুরে আসা হয়ে গেছে, বাকিটুকু আপনি সামলাবেন। না, সে তো আমি সামলে নেবই, কিন্তু আপনি একটু দেখবেন যেন এরকম পরিস্থিতি না হয়। হ্যাঁ, নিন চা খান। কিছু হলো গুরু? আরে কাজটা তো সালার দিয়ে দিল রে। মেরে পে মুরকি ওয়ালি গুরু, এই খুশিতে একটু বিপিন বাবুর কারণ শুধু হবে না। হ্যাঁ, হবে না মানে মাল রেডি আছে। কিরে সালা, এখানে ফেটাবি নাকি? সালা অফিসের সামনে জুটিয়ে খাল খিচে দেবে না? স্যার 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 স্যার, আপনার এত বড় একটা কাজ হলো, আপনার এমন আনন্দের দিনে আমার একটু জলপানের ব্যবস্থা। জলপানের ব্যবস্থা? হ্যাঁ, জলপানের ব্যবস্থা। ঠিক খাবে তো? খাবো দাদা। হ্যাঁ গুরু, ওর মুখে একটু বিপিন বাবুর কারণ সুতা ঠেলে দে, ও জলপানের ব্যবস্থা হয়ে যাক। আর মুখটা একটু খোলো তো। চালু আমি মদ খাই না। মাগে না কেন? চালু কেন? ঘুষ খেতে পারো, মদ খেতে পারো না, পুরো বোতলটা ঢেলে দে। কিছু হবার না, এত বড় মুনাফার ব্যবসাটা নাতে উঠছে, তুমি একটি অপদার্থ। আমি কি করব হুজুর, দুসরা লোকগুলো তো আমাকে কাম দিত, কিন্তু এই নতুন ইঞ্জিনিয়ার মধুকে ডেকে কাম দিল। আজকালকার ছোকরাগুলোর একটা খুদের শয়তান, তার নতুন ইঞ্জিনিয়ার কি মধু চৌধুরী ছাড়া কাজের লোক পাবে না? আশ্চর্য হুজুর, তোমার মতা হুজুর কাকা, আমার মনে হয় তুই দারোগা বাবুর হাত রয়েছে। হ্যাঁ, আমি দারোগা বাবু। হ্যাঁ, হতে পারে। চলো চলো পিতু, চলো তো চলো। আরে মহিম বাবু, আপনি হঠাৎ এদিকে কি মনে করে বলুন? আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। কি ব্যাপার? শুনলাম এই বাঁধের কাজটা আপনি মধুকে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি? আরে মশাই, আমি কি পুলিশের চাকরি ছেড়ে হঠাৎ চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম নাকি? আর তাছাড়া মধু যদি একটা চাকরি পায় তাতে ক্ষতিটা কি? মধু হঠাৎ কাজের লোক হয়ে গেল স্যার। কেন, মধু কাজের লোক হতে পারে না? নিশ্চিত। হ্যাঁ, কাজটা পেয়েছে, দেখা যাক না কি করে। দেখুন স্যার, দেখুন আপনার কাজের লোকের পা কেমন টলমল করছে, দিনের বেলাতেই গুরু শিষ্য সবাই মিলে কারণ পান করেছে। পঞ্চায়েত প্রধান, নমস্কার। আপনি আমার প্রণাম। হ্যাঁ, ওই আপনার ওই ইঞ্জিনিয়ার সাহেব তো বড় বেগালে ফেলে দিল। কি হলো? ওই বাঁধের কাজটা আমার কাছে চাপিয়ে দিল। কিছু মনে করবেন না স্যার, এই উদ্ধুর লোক হওয়ার বড় আপনার কাজের লোক স্যার। তুমি সালা পঞ্চায়েতের মিটিং কেন ডাকছো না বাবা? প্রেসিডেন্ট অনেক বড় জিনিস, ও এখন আর মধু চৌধুরীর কাকার নাই বুঝেছো? এখন ধনিয়া খালি রাজা। রাজা বলো, রাজা বাহাদুর কবে মেরে কাজবে? এইসব ছাই পাঁশ গেলে কি লাভ হয়? বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, এ বুঝলি পদা? হে বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা।
भी तुम्हारा दालते सेवा के मन राय विधि तुम्हारा दालते सेवा के मन राय दोषी रा सब केटे पड़े बोका सजा पाए दोषी रा सब केटे पड़े बोका सजा पाए তাপি আর ওরা সবাই সাধু শালা বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ দাদা হলাম গরু মোষ দাদু হলাম গরু মোষ ওই নেপোতে মারছে যে দই উল্টো নিয়ম দাদু বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা এ গুরু হ্যাঁ বল জল নেই মানে একটু পায়ের জন্য দাও দাদা এই আজ রাজা কাল সে ফকির আজ রাজা কাল সে ফকির বরাতের কি খেল আজ রাজা কাল সে ফকির বরাতের কি খেল জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল মাখাও তেল পায়ে মাখাও তেল ও দাদু পায়ে মাখাও তেল নইলে নইলে সাত মন তেল পুড়িয়ে ও রাধা নাচবে না তো চাঁদু বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় খোদা মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা জোরে বলে মেটা বাবুর কারণ সুধা ভুবন বাবু নমস্কার নমস্কার ভুবন বাবু আমি জানি যে আপনি আমার খুব রেগে রয়েছেন কিন্তু বিশ্বাস করুন আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি আমার কাছে কেন এসেছে আমি কি করতে পারি ভুবন বাবু আমি খুব লজ্জিত মানে কি হলো কালকে ওই নতুন কন্ট্রাক্টটা পাওয়াতে জ্যোতি আর পদা বললো যে গুরু এই খুশিতে কিছু হয়ে যাক আমিও শালা কিরকম বেসামাল হয়ে পড়লাম তুমি তো বেসামাল হয়ে গেলে এদিকে জানো তোমার জন্য মহিম ঘোষালের কাছে আমি কত ছোট হয়ে গেলাম আপনি আমার ক্ষমা করে দিন ভুবন বাবু আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জন্য আপনাকে কারো কাছে মাথা হেঁট করতে হবে না তোমার আবার কথা দাম আমি জানি তুমি আবার মদ খাবে আবার সবকিছু ভুলে যাবে আমাকে আর লজ্জা দেবেন না স্যার এই আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম ভুল আমি জীবনে করবো না মনে থাকবে হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে দেখা যাক বাদের কাজ শুরু করে দাও আচ্ছা ফাইল এনেছেন আজ্ঞে হ্যাঁ চলুন যেতে হচ্ছে ঠিকই কিন্তু গ্রাম তো আমি একেবারে ছাড়ছি না আমাকে তোর সাথে নিয়ে চল না বাবু কি আমি তোর রান্না করে দিবে সেবা করবে তুই আমার সঙ্গে গেলে লোকে কি বলবে লোকে বলবে যে আমি তোকে নেপালি ভালো লাগবে শুনতে যাবি যা যা যাচ্ছি যাই বলো গুরু নিজের গায়ে টানি আলাদা ছাড়তে কিরকম কষ্ট হচ্ছে না
লেখা লেখা আমি আমি যাচ্ছি। আমাকে নিয়ে তোমার মনে যে খুব জ্বালা যন্ত্রণা, এখন থেকে আর সেগুলো থাকবে না আশা করি। গুরু লঞ্চ ছাড়ছে। তুমি ভালো থেকো, চলি। স্কুল থেকে আসছো বুঝি? ইস, কত পরিশ্রম করতে হয় তোমাকে, সারাদিন স্কুলে বাচ্চাদের পড়িয়ে মাথা ধরে যায়, আবার সন্ধ্যেবেলায় গিয়ে ডাক্তারবাবুকে সাহায্য করার তোমার তুলনা নেই। আরো কিছু বলার আছে আপনার? একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, মধু আজ ভোরবেলা গ্রাম ছেড়ে চলে গেছে, এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো। তার মানে? মানে বলছিলাম যে গ্রামে সবাই এখন থেকে শান্তিতে থাকতে পারবে, ঠিক কি না? আর কেউ থাকুক বা না থাকুক, আপনি নিশ্চয়ই শান্তিতে থাকতে পারবে। তোমার কথাবার্তা এমন পর পর ভাব কেন বলো তো? আমি তো ভাবছিলাম দুজনে মিলে এখন থেকে স্কুলটাকে গড়ে তুলবো, তার জন্য যা খরচাপাতি লাগবে সব আমি দেবো। আমার স্কুল নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? তোমাদের আর আমাদের তফাতটা কি বলো? জানোয়ার আর মানুষে যা তফাত। কথা আপনাদের জানোয়ার বলে গেল? ভালোবেসে বলেছে। ভালোবেসে তাই বলে জানোয়ার বলবে? মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মধু তো বাঁধ বেঁধে ফেলছে দেখছি, তাহলে তো ওখানকার সব পড়ো জমিতে সোনার ফসল করবে। ইসিলিয়ে তো বলছিলাম হুজুর, আপনি একটু ভরসা দিন তো আমি সব জমিন দখল করে নেব। বস না বস। কি বলেন হুজুর, পারবো না? জরুর পারবো। আমি যের মধ্যে আছি যেন কাকপক্ষে তো টের না পায়। আপনি কই ফিকার করবেন হুজুর, আসি। আমাদের মারধর করে তাড়িয়ে দিয়েছেন, এখন আমরা ছেলে বলে নিয়ে কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? কিছু করুন, একটা বন্দোবস্ত করুন। সনাতন বাবু এদের জমি জবরদস্তি দখল করে নিলেন। দখল কেন বলছেন মশাই? এ তো আমার জমিন,
এ দেখে তো আমি থাকতে দিয়েছিলাম। কিন্তু এই জমি যখন পতিত ছিল তখন আপনি দখল নিতে আসেন, তাই তো? তুমি না গলার আর কে রে? আমি আমি যে তোর বাপের বাপ। আমার তো চায়ে চলবে না মধু, আমার তো আবার এইটের অভ্যেস আছে। আপনি কি বলে দিয়েছেন? কিন্তু মিত্র সাহেব, ওই জিনিস তো এখানে পাওয়া যাবে না, শুধু চাই খেতে হবে। তাহলে তোমার চলছে কি করে মধু? কি আর করি বলুন, আপনাকে কথা দিয়েছি আর এই কাজকর্ম নিয়ে মেতে আছি। না না হাসবেন না স্যার, আমি কিন্তু সত্যি কথা বলছি। ভেরি হ্যাপি ভুবন, ভেরি হ্যাপি। চল তোকে আরো দু একটা বাঁধ দেখিয়ে নিয়ে আসি। আরে কি আপনি চা না খেয়ে চলে যাবেন? তাই কখনো হয়? আরে বাবা মধু, আরে আমার সময় নেই, আগের বাঁধটা ইন্সপেকশন করতে হবে তো। ঠিক আছে, আরেকদিন আসে যাবে এখন। তোর মধু কিন্তু সত্যি খুব কাজের লোক, বুঝলি? স্বীকার করছি, স্বীকার করতেই হবে। তোর সঙ্গে এসে আমার একটা কাজ হয়ে গেল। কি কাজ রে? সৌরভী নামে একটা মেয়ে ছিল, বুঝলি? হ্যাঁ, ওকে জড়িয়ে মধু নামে একটা বদনাম লুটেছিল, তো খোঁজ খবর করে নিলাম। কি করে করলি? তুই যখন আগের গায়ে বাঁধ ইন্সপেক্ট করছিলি তখন আমি গায়ের লোকেদের সঙ্গে কথাবার্তা বলে কাজ করে নিলাম। আই সি। নমস্কার লেখা দেবী। আরে ভুবন বাবু, কোথায় গায়েব হয়ে গেছিলেন? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আর বলবেন না, ডিউটি, কয়েকটা নতুন জায়গার ইন্সপেকশনে গিয়েছিলাম। আপনি বাড়ি যাচ্ছেন তো? চলুন আপনাকে এগিয়ে দিই। এতক্ষণ স্কুলে কি করছিলেন? একটু কাজ ছিল। হ্যাঁ জানেন, আজ আমি আমতলি গিয়েছিলাম, হঠাৎ মধুর সঙ্গে দেখা হয়ে গেল, ও তো ওখানে বাঁধের কাজ করছে। ও তাই বুঝি? হ্যাঁ, মধু আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। আমার কিন্তু ওর উপর এতটা ভরসা ছিল না, কিন্তু ওর কাজে লোকেরা ভীষণ খুশি। মনে হচ্ছে মধু আপনাকে বেশ ইমপ্রেস করেছে। না তা নয়, তবে নিজের কোনো লোক ভালো কাজ করলে ভালো লাগে। আপনার লাগতে পারে, আমার কিন্তু ওর প্রতি একটু শ্রদ্ধা নেই। সৌরভীর মতন একটা মেয়ের জীবনটাকে একেবারে নষ্ট করে দিল, যার ফলে ওকে আত্মহত্যা করতে হলো। হ্যাঁ, লোকে অবশ্যই তাই বলে, তবে সৌরভী আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল। কি বলছেন আপনি? ঠিকই বলছি, আর ওকে যখন খুন করা হয় মধু তখন জেলে ছিল। তার মানে? হ্যাঁ, অনেক ইনভেস্টিগেট করে সব জানা গেছে, বিশেষ কারণে খুনির নাম হয়তো এখনই বলা যাচ্ছে না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, মধু সম্পূর্ণ নির্দোষ। আর নিজের বাড়িতে চুরি করাটা, সেটাও কি মিথ্যে? হতে পারে, মধুকে নিজের রাস্তা থেকে সরাবার জন্য কেউ হয়তো এই চাল চেলেছিল। বিশ্বাস করুন লেখা দেবী, মধুকে গোড়াতে আমি একটা মদ্যপ দুশ্চরিত্র ভাবতাম, তারপর ওর সঙ্গে মেলামেশা করার পর, ওকে কাছ থেকে দেখার পর আমার সমস্ত ধারণা পাল্টে গেছে। ওর মধ্যে আমি একটা সত্যিকারের মানুষ দেখতে পেয়েছি, একটা সৎ মানুষ।
আপনি বাঁচাতে পারেন ডাক্তারবাবু, দয়া করে একবারটি চলো। এবার কোনো উপায় নেই, আমার শরীর খুবই খারাপ। তুমি বরঞ্চ ওই পাশের গায়ে যাও, সেখানে ডক্টর সেন আছে। তাহলে দেখছি বউটার মরা ছাড়া কোনো গতিই নেই, দয়া করে একবারটি চলো ডাক্তারবাবু। কি হয়েছে দিদি বারণ? সকাল থেকে বউটার ব্যথা উঠেছে। কিন্তু দাদার শরীর তো, দাদা আমি যাই? তুই যাবি? এই ঝড় তুফানে ডেলিভারি কেস, কত রকম কমপ্লিকেশনস, একলা সামলাতে পারবি? কেন, আমার উপর ভরসা নেই বুঝি? তা নয় রে। যাবি দিদিমণি? কোনো ভয় নেই, এই রাতের বেলা একটা লঞ্চ আছে, তাতেই দিদিকে বসিয়ে দেবো। চলো দিদিমণি, দেরি করো না। আচ্ছা যা। আমি একটু দেখে আসতে পারি? যাও কিন্তু তাড়াতাড়ি এসো, ঘাট পর্যন্ত চলে আসবো। তাড়াতাড়ি আন, এই শালার নেশা হয়ে গেছে। লে ধর। যাকুব ভাই, হ্যাঁ বল। ওনাকে একটু দেবে না? দেব রে, দেব, দেব ভাই কি, ও যা দিয়ে। এই নি খান। বাবা, এ তো ছাতির বাড়ি মাছি ইয়াকুব ভাই। এটা কার লঞ্চ? মহিম বাবুর না? আমি তোমাদের সব কথা ওনাকে জানাবো। মহিম বাবু কে বলবে? বলি ইয়াকুব ভাই, মহিম বাবু কি না দেবতা? ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল কি জানি। ইয়াকুব ভাই না, মনে হচ্ছে ডিস্ট্রিবিউটারের মধ্যে কিছু গন্ডগোল হবে। তাজ হবে। কি গন্ডগোল হয়েছে? তোমরা ইচ্ছে করে লঞ্চ বন্ধ করেছো? ইচ্ছে করে? ইয়াকুব ভাই এরও হয়ে গেছে, মাঠে নেই। কিরে তোরা হাসছিস কেন রে? হ্যাঁ কিরে, ইঞ্জিন বন্ধ হলো কেন? মেশিনের নকশা করছে গো মধু। তোমরা লঞ্চ পাড়ে নিয়ে চলো, আমি এখানেই নেমে যাবো। এই কোত্থেকে উঠলো রে? বিমান উঠো বললো, তাড়াতাড়ি যেত, বেশ খাসা মানে না। ভদ্র করে মেয়েদের সম্বন্ধে কথা বলতে যাবে না? মধুবাবু সকালের আগে ঠিক হওয়া মুশকিল, এখন তো কিছু মগজে ঢুকছে না। মগজে কিছু ঢুকছে না? চল, এত মাল টানলে মগজে ঢুকবে কি করে? যাও এটা শুয়ে পড়। ঠিক আছে মধু, এখনই এখনই শুয়ে পড়ছি মধু, এখনই খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, এখনই শুয়ে পড়ছি। এদের সব ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে আজকে রাত্রে ইঞ্জিন ঠিক হওয়ার কোনো আশা নেই। তুমি যদি মনে করো তাহলে উপরে কেবিনে গিয়ে তুমি আরাম করতে পারো।
বাবু আপনার খাবার খেয়ে নিন। তাহলে সত্যি তুমি খাবে না?
প্রতিদিনই আসে ভোর, ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মো, জীবন আধারে মো, পৃথিবী আমারে দিল যে পীড়ায় সে যেন ঢাকিয়া কহি হে থাঠাই আমি তো কেহ নয়, ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালুচরে কি আশায় বাঁধে খেলা ঘর, বেদনার বালুচরে রাত্রে ঘুম হয়েছিল? ভাগ পড়েছে? কাল রাত্রে তো কিছুই খাওয়া হয়নি। তুমি তো কিছু খাওনি? না, চা খাও। এই আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো। আনছি বাবু। এই চাদরটা পরে পাঠিয়ে দেব। সেই যে কাল গেছিস তারপর কোনো খবর নেই, কি যে দুশ্চিন্তা ফেলেছিলি না? মাঝপথে বহিমবাবুর লঞ্চ খারাপ হয়ে গেল, তাতে আমি কি করব? খারাপ হয়ে গেল? সে কি নতুন লঞ্চ? নমস্কার ভুবন বাবু। নমস্কার ডাক্তার দাদা। গ্রাম পঞ্চায়েত থেকে না হাজির? হ্যাঁ, তুমি ছাড়া নিজেও যেমন, তোমার লঞ্চের লোকজনও সেই রকম। হ্যাঁ, রাতভোর মাল খেয়ে সব একেবারে টাইট। দেখুন দেখুন ভুবন বাবু, দেখুন দেখুন চেহারাগুলো দেখুন। তুমি এই লঞ্চে এলে কোথা থেকে? ভুবন বাবু, ওখানকার মানে বাঁধের কাজ শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে ফিরেই যাই। তবে ভুবন বাবু, যাই বলুন, নিজের গাঁ ছেড়ে কোথাও মন টিকতে চায় না। আচ্ছা নমস্কার। 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 জি, আবার সে হাজির হলো, এতে পরে একটু নজর রাখতে হয় স্যার। নজর রাখতে হলে ভুবন বাবু অনেকের উপরেই নজর রাখতে হয়। চলো দাদা। নমস্কার। নমস্কার। শুনেছেন? শুনলেন তো কি বলে গেল? শুনলেন তো? আরে মাতন, তুই খবর পেয়ে গেছিস? বল কি খবর বল। তুই চিনিস না বাবু, এই গাল কুত্তাগুলো সব বাদ বনে গেছে। আচ্ছা, আমি তো এসে গেছি, কিচ্ছু ভাবনা নেই, সব শালাকে দেখে নেবো। বস। বসবার টেম নেই গো। নেই? টেম টেম। তোমার হাসি দেখো, আমার যেতে হবে। কোথায় যাবি? কোথায়? লেখা দিদির কাছে, উনি নিজে আমাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা, দিচ্ছি গো দিচ্ছি। কি ব্যাপার মাতন, আজ তো খুশিতে একেবারে ডগমগ দেখছি। আসতে পারি মধুবাবু? কি মনে করে মহিম ঘোষাল? না, মনে টনে করেছি নয়, এমনি দেখা করতে চলে এলাম। তবে মনে হয় খুব ভুল সময় এসে পড়েছি। কি বলতে এসে বলো। ঘাটে এক্ষুনি লেখা দেবীকে দেখলাম, খুব খুশি খুশি ভাব। কালাতে লঞ্চে আপনার সঙ্গে একা একা এলো তো খুব খুব ইয়ে হলো না ইয়ে। আর একটা কথা বলেছি কি, তোমার মুখ আমি ভেঙে দেবো। সত্যি কথা গায়ে লাগে বুঝি? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও।
কিন্তু একটা কথা মনে রাখবেন মধুবাবু, লেখা দেবী যখন শুনবেন মাতন আপনার। মাতন আমার? আমি কিছু বলিনি, কিন্তু গ্রামের সবাই বলছে। কি বলছে? মাতন আপনার রক্ষিতা। হারাম জানা, মাতন আমার রক্ষিতা? হ্যাঁ, গ্রামের সবাই বলছে। গ্রামের সবাই বলছে না, তুমি বলছো। এই তোর ছোট লক্ষ টাকা পেয়ে যাবে। ভালোবাসা হচ্ছে, লেখার সঙ্গে ভালোবাসা হচ্ছে। এই নে বাবুর খাবার, মনে হচ্ছে ঝড় আসবে, তাড়াতাড়ি যা। আর শোন, ভালো করে সামনে বসে যত্ন করে খাওয়াস, বুঝলি? দিদিমণি একটা কথা বলবো? কি রে? তুমি জলনি কেন? তুমি সামনে বসে খালে তোমারও ভাল লাগবে, বাবুরও ভাল লাগবে। যত সব পাকামি, যা যা বলছে এখন। যাচ্ছি গো, যাচ্ছি। গ্রামের সবাই বলছে। সবাই কি বলছে? মাতন আপনার রক্ষিতা, মাতন আপনার রক্ষিতা। আমি তোমাদের জন্য কি না করেছি, কিন্তু তার বদলে তোমরা আমায় কি দিয়েছ? দুঃখ, কষ্ট, আঘাত, বদনাম। যাও যাও, কেটে পড়ো আমার সঙ্গে যাবি, আমার সব কাজকর্ম করে যাবে। সেদিন আমি রাজি হইনি, ভেবেছিলাম লোকে কি বলবে। কেন, লোকে কি বলছে? লোকে নানান কথা বলছে। গ্রাম শুদ্ধ রটে গেছে, তুমি নাকি আমার রক্ষিতা। তা বদনাম যে আমার রটিয়েছে, তখন ভয় কিসের? চল যাই। কি আবল তাবল বকছিস? আবল তাবল নয় রে মাতন, যা বলছি ঠিকই বলছি। আমি বাঁচতে চাই, ভালোবাসা পেতে চাই। কিন্তু লেখা দিদি তোকে ভালোবাসে? না না, আমি বিশ্বাস করি না মাতন। তোর লেখা দিদি আমায় কখনোই ভালোবাসতে পারে না, আমি জানি। সে আমায় ঘেন্না করে। না বাবু, লেখা দিদি তোকে ভালোবাসে, খুব ভালোবাসে। কি করে বুঝলি? তুই দেখলি কেন, তোর জন্য খাবার বানিয়ে পাঠিয়েছে। লেখা? হ্যাঁ বাবু, তোরা বেকার ছেলেরা মেয়েদের ভালোবাসা কখনো বুঝতে পারিস না, কখনো না। আরে মাতন, মাতন শোন, মাতন আপনি এ কি, আপনারা এখানে নিশ্চিন্তে বসে আছেন? গ্রামে সকাল সকাল এখানে কি হয়েছে? যে কোনো মুহূর্তে বাতা ধরে যেতে পারে। মধুর কাছে লুকিয়েছিল, তো সে সন্তানটা সবাইকে ফিরিয়ে দিয়েছে। তাই এসেছি, তুমি এক্ষুনি আমার সঙ্গে লঞ্চে চলে এসো। মানে ডাক্তারবাবু? আচ্ছা, খুব যে দরদ দেখছি, গ্রামে আর লোক নেই, সোজা এখানে। তুমি ছাড়া আর আমার আছে কে? তাই তো তোমার কাছে, এই তোমাদের দুজনের কাছে ছুটতে ছুটতে বেরিয়ে যান এখান থেকে। যান বলছি। আহ, খুঁজছিস কি? ঠিক করছি দাদা, আমি যাচ্ছি, হয়তো এখনো গ্রামটাকে বাঁচানো যায়। আমাকে যেতে দাও দাদা। দেখেন, দেখেন, দেখেন তো।
ঠিক আছে, মরুন আপনারা, আমি কি করতে পারি। সদর বাবু, এক্ষুনি সদরে একটা মেসেজ পাঠিয়ে দিন যে গঞ্জের অবস্থা খুব খারাপ, যাতে তাড়াতাড়ি সাহায্য আসে, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। তুমি সবাইকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমি ফিরে যাবো বলে আসিনি। এখন এসব কথা ভাবার সময় নেই, আর গ্রামের লোকেদের ভীষণ বিপদ, গাঙের জল বাড়ছে, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। একমাত্র তুমি পারো সবাইকে বাঁচাও। কোনো কিন্তু আমি শুনতে চাই না, আমি সবাইকে কথা দিয়ে এসেছি তোমাকে নিয়ে যাব। কি তুমি কি চাও আমি সবার সামনে ছোট হয়ে যাই? না 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 রেখা, তুমি ছোট হবে কেন? তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, আমি দেখছি আমি কি করতে পারি। আরে মধু, আমি খুব খুশি হয়েছি, আজ তুমি না থাকলে বাঁধ ভেঙে গ্রামের লোকের প্রচুর ক্ষতি হতো। আই কনগ্রাচুলেট ইউ। আরে বাবা, ক্যারেক্টার সার্টিফিকেট পরে দেবেন, কিন্তু তার আগে এই লোকগুলো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে পারেন? আরে ভাই, আমি পুলিশের লোক, আমি কি র্যাশনিং ইন্সপেক্টর নাকি? এতগুলো লোকের খাওয়ার বন্দোবস্ত হুট করে কি করে হতো? পুলিশের লোক হয়ে এটাও খবর রাখেন না যে মহিম ঘোষালের গুদামে কত খাবার জমা হয়ে পড়ে আছে, সেগুলো পড়ে পড়ে পড়ছে। মহিমের গুদাম? তাহলে বলছি কি, আর যদি হয় আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসুন। মানে একটাই, সে রাত্রে তোমার সঙ্গে দেখা না হলে আমার মনে তোমার সম্বন্ধে যেসব অবিশ্বাস বাসা বেঁধেছিল তা হয়তো আমাকে সারা জীবন বই বেড়াতে হতো। মহিম বাবু বাড়ি আছেন? মহিম বাবু! একি একি হুজুর স্বয়ং, এই বৃষ্টির মধ্যে আমাকে ডেকে পাঠালে আমি নিজেই হাজির হয়ে যেতাম। আমার 10 বস্তা চিঁড়ে আর 2 টিন গুড় লাগবে। এত মাল তো আমার কাছে হবে না হুজুর। তাহলে চলুন আপনার গুদাম, আমি সার্চ করে দেখি। না, সে মাল তো বসিরহাটের মহাজনের মাল। মাল কার সে পরে দেখা যাবে, আপনি যদি মালটা না দেন তো আপনার গুদাম আমি সিল করে দেবো। এই সরাসরি জুলুম হচ্ছে স্যার, আমার কাছে মাল নেই তো আমি কোথেকে আপনাকে? শরৎবাবু, আপনি 2 জন কনস্টেবল নিয়ে ওর গুদামে চলে যান, উনি যদি মালটা না দেন তো সিল করে দেবেন। চলুন। সনাতন হুজুর, এটা 10 বস্তা চিড়ে দিয়ে দে তো। ঠিক আছে, চলুন মশাই। কর্তা করে জানতে পারলে না? মধু বলেছে কর্তা। মধু? হ্যাঁ হ্যাঁ মধু। ওর আবার একটা প্রেম জেগেছে, তাই ডানা গজিয়েছে। ডানা আমি কেটে রেখে দেব, ডানা আমি কেটে রেখে দেব। তাই নাকি? এ তো সত্যিকারের সুখবর। আরে ভুবন বাবু, এই বাঁধ তৈরি করতে করতে তো স্যার আমি নিজেকেই মানুষ তৈরি করে ফেললাম। বাঁধ তৈরি করতে করতে, তাই বুঝি না বধু? সেটা অন্য কিছুর জন্যে।
এসব কি? ওই কিছু পেমেন্ট পেয়ে গেলাম, তো ওই ডাক্তারদের জন্য কিছু ওষুধ নিয়ে এলাম, আর লেখার জন্য কিছু, মানে স্কুলের জন্য কিছু বই আর কি। আর এটা কার জন্য? ওটা স্যার আমার জন্য, মানে আমার ওষুধ আর কি। ওষুধ কি করি বলুন স্যার, এই শালা মন কিছুতেই মানতে চায় না, তাই রাত্রিবেলা একটু আদর দিচ্ছি। আচ্ছা চলি, নমস্কার। বাচ্চাটা বড় বড় নৌকোর ব্যবস্থা করতো, বাচ্চাটা বড় বড় নৌকো, তারপর গুদামের সব মাল নৌকোয় নিয়ে তোল, আমরা আজ রাত্রি বেরিয়ে পড়বো। এক্ষুনি যা পিতু, এক্ষুনি ব্যবস্থা করছি কর্তা। গ্রেপ্তার করবি আমাকে? মহিম ঘোষালের গায়ে হাত দেওয়ার আগে আমি সব শেষ করে দেবো না, এই পুরো ক্রম চালিয়ে ছাই করে। ফুলের মতো সুন্দর একটা মেয়ে
বন্ধু আরে এখন এটা দিয়ে কি হবে রে, ফুলের মতন তবু থাক। হ্যাঁ আগে লঞ্চ ছেড়ে দে, এক্ষুনি খাচ্ছি কর্তা। মিতু আগে কর্তা, আমাদের লোকজনদের বলে দে আগে চারিদিকে যেন বেশ ভালো করে নজর রাখে, আর কেউ এখানে আসার যদি চেষ্টা করে তাকে কেটে জলে ফেলে দেবে। জলে ফেলে দেবে? হ্যাঁ। চ চ চ শিখি চ শিখি চ শিখি চ শিখি চ দরজা বন্ধ করে দে। দরজা বন্ধ করে দো, তাও করে দিচ্ছি। মধু চৌধুরী বেটা তোমার দেবে দেখি, মধু চৌধুরী শালা দিতে পারে কি দিতে পারে পালিয়ে যাবেই বা কোথায়, তোমাকে কে বাঁচাবে? কারা গ্রাম পঞ্চায়েত, এখন তোমায় কে বাঁচাবে? কারা কুত্তা কোটা কর, বাইরে যাও, ওর পক্ষে কোন রকম এক্সাইটমেন্ট এখন ঠিক নয়। আরে ভুবন বাবু নমস্কার। নমস্কার মাতন, কেমন আছে? এখন আর কোনো ভয় নেই। যাক, আমার ধরে প্রাণ এলো। আমি কিন্তু একটা দুঃসংবাদ নিয়ে এসেছি।
দুঃসংবাদ? হ্যাঁ দুঃসংবাদ, মানে আমার পদোন্নতি হয়েছে, প্রমোশন। এটাকে আপনি দুঃসংবাদ বলেন? শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ। কবে খাওয়াচ্ছেন বলুন। তাহলে তো আজকেই খাওয়াতে হবে, কারণ কাল সকালে আমি চলে যাচ্ছি। কেন? আমার ট্রান্সফারের অর্ডার এসে গেছে, কাল সকালেই যেতে হবে। এটা কিন্তু ভুবন বাবু সত্যি দুঃসংবাদ। কি করি বলুন, এর নাম চাকরি, যেতেই হবে। হ্যাঁ যান যান, এখানকার কাজ তো আপনার শেষ হয়ে গেছে, এখন আর আমাদের সঙ্গে আপনার সম্পর্কটা কি? এখন তো আপনি যাবেন, যান যান। না না মধু, তুমি তো জানো না তোমাদের সকলকে আমি কত ভালোবাসি। তবু আপনি যাচ্ছেন? না, অমানুষ মধুটার জন্য আপনি এখানে থাকতে পারলেন ভুবন বাবু, কিন্তু মধু যখন মানুষ হলো তখন লোকের ঠিকই বলে ভুবন বাবু, জানেন যে পুলিশের লোক, পুলিশের লোক বড় নিষ্ঠুর হয়। মধু, চাকরি মানেই তো অন্যের গোলামি করা, নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই, কি করে থাকি বলো? কে আপনাকে থাকতে বলছে? আর আমাদের কি আছে আপনাকে আটকে রাখবো? কাল সকালে এখানে আজই চলে যান, আজই চলে যান, আর পারেন তো আমাদের ভুলে যাবেন। হ্যাঁ মধু, মধু শোনো, মধু তোমাদের ভুলে যাব, কি করে ভুলে যাব? ভোলা যাবে না। না মহিম বাবু, যেদিন আমি প্রথম এই গ্রামে এসেছিলাম সেদিন আপনিও আমার সঙ্গে একই লঞ্চে সদর থেকে এসেছিলেন, আপনার মনে আছে? সেদিন এই গ্রামের কত খবরই তো আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু আজ নিয়ে যাও। আয় পিতু। নমস্কার ভুবন বাবু। আসুন আসুন ডাক্তার বাবু, আপনার যাওয়ার ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ। নমস্কার। আরে মাতন, তুইও এসেছিস? নমস্কার বাবা, বারণ করলাম শুনলো না। কিন্তু মধুকে দেখছি না, ও তো এলো না, ভগবান জানেন কোথায় গেছে, সকাল থেকেই পাত্তা নেই। ও একটা অদ্ভুত মানুষ, ওকে বোঝাই শক্ত। আসলে ও ভালোবাসার কাঙাল, আর এই ভালোবাসা ওকে একমাত্র তুমি দিতে পারো লেখা। ওকে একটু দেখো। সিগারেটটা এক লাগলা খাবেন? কি ব্যাপার মধু, কোথায় ডুব মেরেছিলে? এই আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে এলাম। আপনার তো কোনো খেয়াল থাকে না? আমার ঠিক খেয়াল থাকে, এই যেতে তো 4 ঘন্টা সময় লাগবে, রাস্তায় খিদে পেলে খাবেন কি? খাবা রাখো আর কি, এবার চলে যান। মুখের দিকে হা করে দেখছেন কি? আপনি কি ভাবছেন যে আপনাকে ছাড়া আমাদের চলবে না? আমাদের চলবে, এবং খুব ভালোভাবে চলবে। আপনি কি ভাবেন নাকি আমাদের? মধু শুনে যাও, মধু মধু শোনো তো, like, comment, subscribe to our channel.